শ্রীগুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই একটি আলোচনায় সদ্গুরু বলছিলেন যে মানুষের শোয়া খাওয়া পড়া উঠা বসা কথাবার্তা ইত্যাদি লক্ষ্য করে তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানা যায় উনি বলছিলেন উনি একটি হলে বসে কিছু বক্তৃতা দিচ্ছিলেন তো সেই মুহূর্তে হলে একজন ঢুকে সে হলের কোন দিকে বসল এবং সে ওই স্থানে বসার ফলে তার স্বভাব কেমন হতে পারে সে কি ধরনের প্রশ্ন করতে পারে সেটা কিন্তু বলে দেওয়া যায় একইভাবে স্বামী পরমানন্দ বলছিলেন যিনি সর্বজ্ঞ বিজ্ঞানী এখানে বিশুদ্ধ বিজ্ঞানী বলতে যোগীদের কথা বলা হয়েছে সাধু মহাত্মা ঋষি মনিদের কথা বলা হয়েছে উনি বলছেন যিনি সর্বজ্ঞ বিজ্ঞানী তিনি মানুষের নানা আচার আচরণ যথা শোয়া খাওয়া পড়া ওঠা বসা কথাবার্তা ইত্যাদি লক্ষ্য করে তাদের স্বভাব চরিত্র ও সমস্ত কিছু জানতে পারেন ও বলে দিতে পারেন শ্রদ্ধেয় শ্রী গুরুজি নিজে যেমন এই বিশুদ্ধ বিজ্ঞান জানতেন অর্থাৎ স্বামী পরমানন্দজি এই বিশুদ্ধ বিজ্ঞান জানতেন তেমনি হিমালয়ে উচ্চকোটি নিকটও এর প্রয়োগ দেখেছেন বা এই সম্বন্ধে শুনেছেন তিনি বলতেন এক একজনের খাওয়ার ভঙ্গি দেখে তার স্বভাবটা কেমন কোন প্রাণীর মতো তা জানা যায় কেউ জীব বার করে কেউ বিভিন্ন শব্দ করে কেউ নিরিকচিরিক করে কেউ বা ভাত ছড়িয়ে ছিটিয়ে খেয়ে থাকে এগুলি সাধুর স্বভাব নয় সাধু সোজা হয়ে বসে প্রসন্ন মনে কথা না বলে ভাত না ছড়িয়ে প্রসাদ গ্রহণ করছে মনে করে খাবে এইভাবে গ্রহণে দেব স্বভাব গঠন হবে এবং হজমও হবে খাবার সময় কথা বলতে নেই এবং চেটে পুটে খেতে হয় যে যত পাত পরিষ্কার করে খায় তার তত প্রবল ইচ্ছা শক্তি হয় যে কাজটা ধরে সে শেষ না হওয়া পর্যন্ত খান্ত হয় না তারপর যে ব্যক্তি যত মেরুদণ্ড খাড়া করে বসে সে ব্যক্তি তত দৃঢ় চরিত্র সম্পন্ন হয় লোকে তাকে এক্সপ্লয়েড করতে পারে না আর যে যত কোমর বাকিয়ে কাত হয়ে বসে তার ব্যক্তিত্ব তত কম অপরের দ্বারা প্রভাবিত হয়ে থাকে আবার চলার সময়ও সোজা হয়ে চলা ভালো তাই গুরুজি বললেন মেরুদণ্ড খাড়া করে বসতে চলতে খেতে কারণ এটা যৌবনের ধর্ম আর মেরুদণ্ড দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ তা বেকলেই সব গেল নরম বিছানায় যুবক যুবতীদের একদম শোয়া উচিত নয় খাটের ওপর বা শক্ত জিনিসের ওপর মাদুর বা কিছু পেতে শোয়া ভালো বৃদ্ধ ও শিশু নরম বিছানায় শোবে আবার বালিশ নিয়ে শোয়া অস্বাস্থ্যকর এতে স্পন্ডেলাইটিস ঘাড়ে ব্যথা অনেক ব্যাধি হয় তবে বালিশ নিলেও তা যেন হয় নিজের কনুইয়ের নিচের অংশটা যেমন মোটা সেই পরিমাপের উনি আরও বলেছেন টেরাভাবে তাকানো বা টেরাভাবে কাউকে দেখে নেওয়া মানুষের স্বভাব ভালো হয় না শিশুর মতো সহজভাবে তাকালেই ভালো যে নিষ্কাম সে সোজাসোজি মুখের দিকে তাকিয়ে কথা বলে ছেলে মেয়েদের চোখের দৃষ্টি দেখে তাদের চরিত্র বোঝা যায় ঘুমের প্রসঙ্গে গুরুজি বললেন যোগীদের ঘুম হবে শিশুর মতো শান্তভাবে বেঞ্চির ওপর একদিকে কাত হয়ে শুয়েও তিনি ঘুমোতে পারেন যে ঘুমের সময় ছটফট করে হাত পা ছড়িয়ে থাকে বিকারপ্রাপ্ত হয় সে যোগী নয় আর একবার ডাকলেই যদি কেউ সাড়া দেন সদা সচেতন তিনিই যোগী পক্ষান্তরে সাত আটবার ডাকলেও যে সাড়া না দেয় সে তামসিক ব্যক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত দেখে চলাফেরা দেখে শোয়া দেখে সব ছেলেদের সম্বন্ধে সবকিছু বলে দিতেন তিনি ছিলেন ঈশ্বরকোটি মহাপুরুষ যাই হোক গীতা পাঠ বা ব্রহ্মার প্রণাম মন্ত্র পাঠ করে খেলেও খাদ্যের তমোভাব দূর হয় এই শোয়া প্রসঙ্গেও এক জায়গায় আমি শুনেছিলাম যারা ধরুন কুকুরে শোয়ে অর্থাৎ যেমন একটি শিশু মায়ের গর্ভে যখন থাকে পাটা ভাজ করে একটু বেঁকে কুঁকড়ে গিয়ে অনেকে আছেন ওইভাবে শোয়ে অর্থাৎ তিনি আবারও সেই মাতৃগর্ভে ফিরে যেতে চাইছেন স্বামী পরমানন্দজি এক জায়গায় বলছেন অনেকের সংস্কার হয়তো ভালো ভালো বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু ধীশক্তির অভাবে তা কার্যকরী হচ্ছে না বুদ্ধির সঙ্গে তাই ধি দরকার শুধু বুদ্ধি থাকলে মানুষ চঞ্চল মস্তিষ্ক সম্পন্ন হয় একাগ্রতা থাকে না বুদ্ধির সঙ্গে ধীরতা ও বিবেকের প্রয়োজন তিনি বলতেন শুধু বুদ্ধি যেন তরবারির খাপ আর বিবেক যেন তরবারি মল মলবিক্ষেবাদী জঙ্গল সাফ করতে খাপ থেকে তরবারি না বের করে খাপ সমেত ঘোরালে জঙ্গল সাফ হবে না তাই বিবেকরূপ তরবারে উন্মুক্ত করে ধীরতার সঙ্গে তা ব্যবহার করলে অবিদ্যা জঙ্গল সাফ করা সম্ভব বুদ্ধির প্রসঙ্গই বলেছিলেন বুদ্ধির বিভ্রান্তিতে পূর্বদিকে মুখ করে সোজা হয়ে বসে গীতা উপনিষদ আদি পাঠে এটা দূর হয় আবারও বলছি বুদ্ধির বিভ্রান্তিতে অর্থাৎ যাদের বুদ্ধি কম তারা যদি পূর্ব দিকে মুখ করে সোজা হয়ে বসে গীতা উপনিষদ আদি পাঠ করেন তাহলে কিন্তু এই বিভ্রান্তি দূর হয় উনি আরও ছাত্রছাত্রীদের প্রসঙ্গে বললেন ছাত্রছাত্রীরাও মেরুদণ্ড খাড়া করে ভোরবেলায় পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করলে পঠিত বিষয় সহজে আয়ত্তে আসে ও স্মরণে থাকে যাদের পড়াশোনা করলে মুখস্থ হয় না বা মনে থাকে না তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীরা মেরুদণ্ড খাড়া করে ভোরবেলায় পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করলে পঠিত বিষয়ে সহজে আয়ত্তে আসে ও স্মরণে থাকে তাছাড়া বলেছিলেন সাবিত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে ঠিক ঠিক উচ্চারণ সহ আবৃত্তি করলে হাইপোথ্যালামাসের উৎকর্ষতা বৃদ্ধি পায় আমাদের অপর একটি চ্যানেলে সত্যের সন্ধান চ্যানেলে আমরা যখন আলোচনা করেছিলাম কথামৃত সম্পর্কে সেখানেও কিন্তু আমরা পেয়েছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেহের অনেক লক্ষণ দেখে বলে দিতেন কে কেমন মানুষ প্রথমে তার হাতের ওজন নিতেন যার হাত যত ভারী সে তত সুবিধের লোক নয় যাদের চোখ কটা বা যাদের চোখ টেরা তাদের ধর্মকর্মে অতটা মতি থাকে না তবে এই সব প্রসঙ্গে মহাপুরুষরা বা মহাজনগণ আলোচনা করতে চান না কারণ যখনই মানুষের মনে এগুলো ঢুকে যাবে মানুষ নিজের আশেপাশের মানুষদের বিচার করতে শুরু করে দেবে আর এই জিনিসটা আমার নিজের ক্ষেত্রেই হয়েছে একবার আমি শুনেছিলাম যে মানুষের পায়ের চেটো পায়ের তলা আর কি সেটা যদি ফ্ল্যাট হয় অর্থাৎ সে কিন্তু ভোগী তার মধ্যে যোগের ভাব নেই আর যদি পায়ের তলাটা কার্ভ হয় পায়ের তলার মধ্যে ফাঁক থাকে তাহলে বুঝতে হবে সে যোগী তো যখনই এটা আমি জানলাম প্রথমে আমি সদ্গুরুর পায়ের দিকে দেখছিলাম যে হ্যাঁ ওনার পাটা যথেষ্ট কার তার মানে উনি যোগী আবার ওখানেই একটি ভক্ত সে আশ্রমের সেবা করত ওর পাটা সম্পূর্ণ ফ্ল্যাট তখনই আমি মনে মনে বিচার করছি এ নিশ্চয়ই ভোগী কিন্তু ভক্তের তো এইভাবে বিচার হয় না সে তো সেবা দিচ্ছে তার মানে তার মধ্যে নিশ্চয়ই ত্যাগের ভাব আছে তো একটা দুটো বিষয়ে দেখে মানুষকে বিচার করতে যাওয়া বোকামো তবে প্রত্যেকেরই দেহের একটা ভাষা আছে সেই ভাষা দ্বারা তার স্বভাব কিন্তু অনুমান করা যায় আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রীগুরু জয় শ্রী গুরু জয়